দেশে দৈনিক করোনার সংক্রমণ এবার লাখের দোরগোড়ায় পৌঁছে গেল। উদ্বেগ বাড়িয়ে গত 24 ঘন্টায় দেশে করোনার কবলে পড়লেন প্রায় 98,000 মানুষ। সেই সঙ্গে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাক্টিভ কেস পেরিয়ে গেল 10 লক্ষের গোল্ডি। তবে স্বস্তির খবর, সক্রিয় রোগীর প্রায় 4 গুণ করোনা আক্রান্ত ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত 24 ঘন্টায় দেশে 97,894 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা গতকালের থেকে 1,007 বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51,18,254 জন। আক্রান্তের সংখ্যায় ভারতকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে ব্রাজিল। আমেরিকা এবং ব্রাজিল দুই দেশের থেকেই ভারতের দৈনিক সংক্রমণ কয়েক গুণ বেশি। সেই মুহূর্তে ভারতে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা 10,09,976। আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাটাও উদ্বেগজনক। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 1,132 জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 83,198 জন। তবে আতঙ্কের মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত 24 ঘন্টায় প্রায় 89,000 মানুষ সুস্থ হয়েছেন। ফলে এই মুহূর্তে মোট করোনাজয়ীর সংখ্যা 40,25,080 জন। গত 24 ঘন্টায় অনেকটা বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যা। একদিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে প্রায় 11,50,000 মানুষের।